মাঝমাঠের ফুটবলার অনিরুদ্ধ থাপা, তাকে মোহনবাগান কনফার্ম করার পরই কিন্তু আকাশ মিশ্রা যে মুম্বাই যাচ্ছে সে কথাটা একেবারেই ফাইনালি বেরিয়ে এলো। মুম্বাই সিটি এফসি কনফার্ম দ্য ক্লাব হ্যাজ রিচ অ্যান এগ্রিমেন্ট উইথ হায়দ্রাবাদ এফসি ফর দ্য ট্রান্সফার অফ আকাশ মিশ্রা ফর অ্যান আনডিসক্লোজড ফি। দ্য ট্যালেন্টেড ইয়ং লেফট ব্যাক জয়েন দ্য ডিফেন্ডিং ইন্ডিয়ান সুপার লিগ উইনার্স অন এ 5-ইয়ার কন্ট্রাক্ট। অর্থাৎ 2028 অবধি আকাশ মিশ্রাকে সাইন করিয়ে নিল মুম্বাই। একটা চমকপ্রদ সাইনিং বলা যায়, এবং ইন্ডিয়ান এই মুহূর্তে মোস্ট ট্যালেন্টেড লেফট ব্যাক যাকে পেয়ে সত্যি উপকৃত হবে মুম্বাই শিবির। 3 কোটি টাকার কিন্তু তার এই মুহূর্তে মার্কেট ভ্যালু, এবং গত আইএসএলে 17টা অ্যাপিয়ারেন্স আছে কিন্তু এই উত্তরপ্রদেশের ফুটবলের। মাত্র 21 বছর বয়সী লেফট ব্যাক, কতটা শক্তিশালী হলো মুম্বাই সেটা নিঃসন্দেহেই আমরা বলতে পারি। মোহনবাগান এবং মুম্বাইয়ের লড়াই বরাবরই আমরা দেখেছি যে ট্রান্সফার মার্কেটে টাকার ছড়াছড়ি হয় এই দুটো দল যখন কোনো প্লেয়ারকে টার্গেট করে সেই মুহূর্তে। এখন দেখা যাক কতটা ভালো পারফরমেন্স মুম্বাইতে গিয়ে আকাশ মিশ্রা দিতে পারে।